আগে কিন্তু প্রচুর খরচা করেছি, তোমরা কিন্তু একটু লাইক করিয়ে দেখো, এতগুলো লেগ পিস কিনে আনতে হয়েছে অর্ডার দিয়ে। আর এগুলো একটা মানুষের পক্ষে খাওয়া সম্ভব না, 5 পিস এগরোল চাউমিন তার আবার। মানে আমরা মানুষ না। হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আশা করি। সবাই ভালো আছে আর আমরাও ফাটাফাটি আছি। আজকে আছে 10 পিস চিকেন লেগ পিস, একটা আছে গ্রেভি আর একটা আছে ফ্রাইড, আর ঠিক আছে, সাথে আছে 10 পিস এগ রোল। এগ রোল মানে বুঝতে পারছো, আর সঙ্গে আছে চাউমিন। যে আগে বলে দেবে আমি আর পারছি না খেতে, সেই হেরে গেল, ঠিক আছে। আর যে আগে ফার্স্ট হবে সে তো ফার্স্ট হবেই, তো দেখা যাক কে আগে বলে যায়। আর এইগুলো একটা মানুষের পক্ষে খাওয়া সম্ভব না, 5 পিস এগ রোল চাউমিন তার আবার, মানে আমরা মানুষ না। তো দেখা যাক কি হয়, কে জেতে কে হারে, ঠিক আছে। তো রেডি, একদম 1 2 3 স্টার্ট। আমি প্রথম এগ রোল, আমি প্রথম চিকেন লেগ পিস দিয়ে শুরু করবো। ভেতরটা দারুণ সেদ্ধ, এখন ওগুলো ধোয়া উঠছে। একদম জুসি, পুরো মাখনে দেখো, আর দেখো পুরো মাখন, বুঝতে পারছো, ভেতরটা এত জুসি না, একদম মাখন মাখন ব্যাপার। এবার খাবো এগ রোল। এগুলো কিন্তু সব বাড়িতেই বানানো, তোমরা আমার বলো না যে দোকান থেকে কিনে এনেছি। আগে কিন্তু প্রচুর খরচা করেছি, তোমরা কিন্তু একটু লাইক করে দিও দেখো, এতগুলো লেগ পিস কিনে আনতে হয়েছে অর্ডার দিয়ে, তোমরা একটু লাইক করো। হ্যাঁ দারুন, আমি
প্রত্যেকটা খাবার দেখ মারাত্মক। আর এই চাইনিজ যেটা করেছে চিকেন লেগ, আর মারাত্মক। গ্রেভিটা দারুণ ঝাল হয়েছে। জাস্ট অমৃত। কিন্তু সেদ্ধটা দেখো হাতে করে মোমের মতোই খুলে যাচ্ছে। আস্তে আস্তে খাও। আরে আর পাচ্ছি না, আমার একদম পেট ভরে গেছে। আমার এবারে খেতে গেলে আমার ইয়ে হয়ে যাবে। তো বন্ধুরা, আমি হার শিখে এত খাওয়ার খাওয়া সম্ভব না। ও বসে বসে খেয়ে নেবে, আমি বুঝতে পারছি। সবই খেয়ে নেবে কিন্তু আমি পারবো না, কারণ আমার শরীরটা আগে। এত খাবার খাওয়া কোনোদিন সম্ভব না, তাই আমি নিজের ইচ্ছায় হার মেনে নিলাম। ঠিক আছে, তুমি যখন হার স্বীকার করেই নিয়েছো, তাহলে যে শাস্তি নেই নাকি? কেন শাস্তি নেই? তুমি হার আমার স্বীকার তো করো, গলায় লেগে গেছে। ঠিক আছে, তার জন্য তোমাকে একটু রেস্ট দিচ্ছি, আমি টাইম দিচ্ছি। দেখি তো এই অবস্থাতেও শাস্তি নেবে। শাস্তি তো দিতেই হবে, যতই হোক নিজে হারি, মানে নিজে জিতি বা হচ্ছে ও হেরে গিয়েই আমি জিতি, জিতে তো তো যা হয় খাবার গুলো আমি পরে খেয়ে নেবো, অসুবিধা নেই, কোনো খাবার অপচয় হবে না। ঘুরে আসছি তো, আমরা চলে এলাম শাস্তি নিয়ে। আমিও চলে এলাম শাস্তি নিয়ে। তো আজকে যেহেতু আমি জিতেছি তো শাস্তি তো দিতেই হবে। আজকে কিন্তু আমি ইচ্ছা করে হেরেছি, আজকে তো শাস্তি না দেওয়াই উচিত, কি বলো তোমরা? বলো, একদমই না। সে আমি আমি তো বলিনি যে আমি খেতে পারবো না বা কিছু, আমি হেরে গেছি আমি তো বলিনি। তাহলে আমি তো জিতেছি, আমি তো খেতেই পারতাম। ও কিন্তু অনেকটা হেরেছিল, ওর হিসাবে হারা দরকার। আমি খেতে পারতাম, আর অতগুলো খাওয়া সম্ভব বলো? আগে আমি খেতে পারতাম, তখন আমার বয়স কম ছিল। এখন আমার বাধ্য হলো না, কদিন আগে বয়স বেড়ে গেছে, তার জন্য এখন আমি বেশি খেতে পারি না, অনেক বয়স হয়ে গেছে। তো তার জন্য আমি শাস্তি নিয়ে চলে এসেছি। এই যে শাস্তি, আজকে খুব সহজ শাস্তি, জাস্ট এই নিম পাতাটাকে খেতে হবে। নিম পাতা বারবার শাস্তি দিন, অন্য কিছু শাস্তি, শশা গাজর এত কিছু আছে সেগুলো শাস্তি দাও। শশা গাজর শাস্তি দিলে তো রাশিও খেতে পারে। গাজরটা খাওয়া, কাঁচা গাজর খাওয়া যায় না বলো? কাঁচা গাজর যেতে পারো, কাঁচা গাজর মানুষ সালাড করে খায়, বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতেও দেয় নাকি। বেশ, তুমি কাঁচা শশা শাস্তি করো, আমি কাঁচা মূলো শাস্তি করব। ঠিক আছে, পরের দিন, আজকে না, আজকে নিম পাতাই শাস্তি। বেশ, একটা পাতা তো, গোটাটা।
হেভি হেভি লাগে খেতে। একদম চিকেন লেগ পিসটা যেমন টেস্টি ছিল না, তার থেকে দ্বিগুণ টেস্ট। হ্যাঁ, ক্রিমি সুগার সব চলে গেল, এমন আমি শাস্তি দিয়েছি, ভাবা যায় কত রোগ একদম নির্মূল করে দিলাম। ও তো আজকে শাস্তি এই পর্যন্ত খেয়ে নিয়েছে একদম। তো চলো যাটা।